গুড মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ডিবিএমএস এর কি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। কি কনসেপ্ট মানে বিভিন্ন ধরনের কি সম্পর্কে, সো হোয়াট ইজ কি, আর কি বলতে কি বললাম না, কি হলো এমন একটি ফিল্ড বা অ্যাট্রিবিউট যার মাধ্যমে ওই রিলেশনের অন্যান্য অ্যাট্রিবিউটকে চিহ্নিত করা যায়। এবারে একাধিক অ্যাট্রিবিউটকে যখন আমরা চিহ্নিত করতে পারবো, অর্থাৎ একটা টোটাল রো বা রেকর্ডকে চিহ্নিত করতে পারবো, তো আমরা বিভিন্ন ধরনের কি সম্পর্কে আলোচনা করব। তার মধ্যে প্রথম যে কিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুপার কি। সুপার কি কাকে বলে? না, সুপার কি হলো একটি রিলেশনের এক বা একাধিক অ্যাট্রিবিউট যার মাধ্যমে আমরা আমরা একটা রেকর্ডকে বা একটা টাপলকে ইউনিকভাবে বা স্বতন্ত্রভাবে চিহ্নিত করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি। তাহলে কি বললাম, সুপার কি হলো এক বা একাধিক অ্যাট্রিবিউটের সমষ্টি যার মাধ্যমে কোনো রিলেশনের একটি রেকর্ডকে আমরা ইউনিকভাবে চিহ্নিত করতে পারি। যেমন একটা রিলেশন আমরা নিই, ধরলাম স্টুডেন্ট, স্টুডেন্ট একটা রিলেশন বা টেবিল যার মধ্যে রোল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ক্লাস, পার্সেন্ট, এই ফিল্ডগুলো বা অ্যাট্রিবিউটগুলো আছে। এবারে আমাকে দেখতে হবে যে কোন ফিল্ড বা একাধিক ফিল্ড দিয়ে এই এক একটা রেকর্ডকে আমরা চিহ্নিত করতে পারব। যেমন ধরো আমি যদি রোল নাম্বারকে একটা ফিল্ড ধরি, তাহলে রোল নাম্বার দিয়ে আমি চিহ্নিত করতে পারি একটা রেকর্ডকে। আবার রোল নাম্বার এবং নেম দুটোকে মিলিয়েও আমি একটা রেকর্ডকে চিহ্নিত করতে পারি। রেজিস্ট্রেশন নাম্বার, যেহেতু রেজিস্ট্রেশন নাম্বার ইউনিক হয়, প্রত্যেকের আলাদা হয়, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমরা রেকর্ডকে চিহ্নিত করতে পারবো একটা ফিল্ড দিয়ে। এছাড়া রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, নেম, ক্লাস, এরকম একসঙ্গে অনেকগুলো ফিল্ডকে নিয়ে আমরা চিহ্নিত করতে পারবো। অর্থাৎ স্টুডেন্ট টেবিলে রোল নাম্বার একটা সুপার কি, রোল নাম্বার নেম আরেকটা সুপার কি, রেজিস্ট্রেশন নাম্বার একটি সুপার কি, রোল নাম্বার, নেম, ক্লাস এটাও একটা সুপার কি, এরকম একাধিক সুপার কি আমরা নিতে পারবো, বেছে নিতে পারবো। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে এমন ফিল্ডগুলো নেবো যেগুলোকে আমরা যেগুলো দিয়ে ইউনিকভাবে চিহ্নিত করতে পারবো রেকর্ডকে। যদি আমি এখানে এখন নেম আর ক্লাসকে নিয়ে নিই, সেক্ষেত্রে লক্ষ্য রাখবো যে নেম আর ক্লাস নিলাম, তাহলে নেম আর ক্লাস দিয়ে কি একটা রেকর্ডকে চিহ্নিত করা যাবে? ধরলাম যে যাবে, তাহলে দেখা গেল একই ক্লাসে পড়ে দুটি স্টুডেন্টের একই নাম থাকবে। তাহলে ক্লাস টুয়েলভে একজনের নাম আছে প্রসেনজিৎ, আরও একজনের টুয়েলভে একজনের নাম আছে প্রসেনজিৎ, তাহলে নাম আর ক্লাস দিয়ে চিহ্নিত করতে পারলাম না, কারণ দুটো টুয়েলভ এবং কোশ্চেন নিতে এসে গেল, তাহলে একে দিয়ে চিহ্নিত করা যাবে না। অর্থাৎ নেম আর ক্লাসকে নিয়ে আমরা সুপার কি তৈরি করতে পারবো না। কিন্তু ধরে নিলাম যে রোল নাম্বার একটা ক্লাসের একই রোল নাম্বার হতে পারে না, সেই জন্য রোল নাম্বার দিয়ে চিহ্নিত করতে পারলাম। আবার রেজিস্ট্রেশন নাম্বারও সবার ইউনিক হয়, তাই রেজিস্ট্রেশন নাম্বার কখনোই কারো রিপিট হবে না, তাই আমরা রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও চিহ্নিত করতে পারবো। আবার শুধু ক্লাস পার্সেন্টেজ দিয়ে চিহ্নিত করতে পারবো না। কেন না? ধরো একই ক্লাসে পড়ে দুজন স্টুডেন্টের একই পার্সেন্টেজও পেতে পারে, তাহলে সেক্ষেত্রে ক্লাস পার্সেন্টেজ দিয়েও চিহ্নিত করা যাবে না, অর্থাৎ ক্লাস পার্সেন্টেজ সুপার কি হিসেবে সিলেক্ট করা যাবে না। বোঝা গেল? তাহলে একটা রিলেশনের একাধিক সুপার কি থাকতে পারে। এবারে
দুই হচ্ছে ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি কাকে বলে, না কোন একটি রিলেশনের একাধিক সুপার কির মধ্যে থেকে এমন কি ফিল্ডকে নির্ণয় করতে হবে যাকে ভাঙা যাবে না বা বিভক্ত করা যাবে না, আর যদি বিভক্ত করি তাহলে যে ফিল্ড পাবো সেটা দিয়ে আবার চিহ্নিত করা যাবে না। এরকম যদি হয় কোনো ফিল্ড এক বা একাধিক ফিল্ড, তখন তাকে বলবো ক্যান্ডিডেট কি। যখন একাধিক সুপার কির মধ্যে থেকে কোনো একটি অ্যাট্রিবিউট বা ফিল্ডকে আর বিভক্ত করা যাবে না, বা যদি বিভক্ত করি বিভক্ত করার পর সেটা দিয়ে ইউনিকভাবে রেকর্ডকে চিহ্নিত করা যাবে না, তাহলে তাকে বলবো ক্যান্ডিডেট কি। এখানে যেমন রোল নাম্বার আর বিভক্ত করার জায়গা নেই, রেজিস্ট্রেশন নাম্বার আর বিভক্ত করার জায়গা নেই, তাহলে সেক্ষেত্রে রোল নাম্বার একটা ক্যান্ডিডেট কি আর রেজিস্ট্রেশন নাম্বার আরেকটি ক্যান্ডিডেট কি, তাহলে একাধিক ক্যান্ডিডেট কিও থাকতে পারে। কিন্তু এখানে দেখো রোল নাম্বার নেমটাকে যদি আমি ক্যান্ডিডেট কি নিতাম, একে ভাঙা যেত প্রথমত, আবার ভাঙলে দুটো দিয়ে কি চিহ্নিত করা যাচ্ছে না, নেম দিয়ে হয়তো চিহ্নিত করা যাবে না, কেন না একাধিক নাম একাধিক ব্যক্তির বা একাধিক স্টুডেন্টের নাম একই হতে পারে, কিন্তু রোল নাম্বার দিয়ে তো চিহ্নিত করা যাচ্ছে, অতএব এখানে রোল নাম্বার নেমটা কোনোভাবেই ক্যান্ডিডেট কি হবে না। তাহলে আমরা কি পেলাম, ক্যান্ডিডেট কি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। এবারে আসবো প্রাইমারি কি, প্রাইমারি কি হচ্ছে কি, না এই একাধিক ক্যান্ডিডেট কির মধ্য থেকে যেটাকে আমরা কি ফিল্ড হিসেবে চিহ্নিত করব এবং যার মাধ্যমে রেকর্ডকে ইউনিকভাবে চিহ্নিত করা হবে, দুটোই হতে পারে, দুটো দিয়েই আমরা চিহ্নিত করতে পারি, কিন্তু যে কোনো একটাকে তো আমাকে চয়েস করতে হবে। তো ডেটাবেস ডিজাইনার যিনি ডিজাইন করছেন তিনি একটাকে চয়েস করবেন, যেটাকে চয়েস করবেন কি ফিল্ড হিসেবে সেটাই হবে প্রাইমারি কি। অর্থাৎ আমরা যদি প্রাইমারি কি এর সংজ্ঞা বা ডেফিনেশন বলতে চাই, তাহলে প্রাইমারি কি হলো এক বা একাধিক অ্যাট্রিবিউট বা ফিল্ডের সমষ্টি যার মাধ্যমে কোনো রেকর্ড বা টাপলকে ইউনিকভাবে আইডেন্টিফাই করা যায়। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা নিয়ে নিলাম, ধরলাম রেজিস্ট্রেশন নাম্বার, এটাকে আমরা প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করলাম। এবারে আসছি অল্টারনেট কি, ডেটাবেস ডিজাইনার ক্যান্ডিডেট কির মধ্য থেকে যেটাকে প্রাইমারি কি হিসেবে সিলেক্ট করলো সেটা বাদ দিয়ে যে কি ফিল্ডটা রয়ে গেল ক্যান্ডিডেট কি হিসেবে সেইটাকে বলা হয় অল্টারনেট কি। এখানে যেহেতু রেজিস্ট্রেশন নাম্বারকে প্রাইমারি কি হিসেবে নিয়ে নেওয়া হয়েছে, তাহলে রোল নাম্বার রয়ে গেছে, তাহলে এক্ষেত্রে অল্টারনেট কি কোনটা, না রোল নাম্বার, রোল নাম্বার। অল্টারনেট কি মানে কি, রেজিস্ট্রেশন নাম্বার ছাড়াও এমন একটি কি ফিল্ড আছে যার মাধ্যমে রেকর্ডকে চিহ্নিত করা সম্ভব, অল্টারনেট এর পরিবর্ত হিসেবে একটা কি ফিল্ড আছে যার মাধ্যমে আমরা রেকর্ডকে চিহ্নিত করতে পারবো। তাহলে আমরা চারটে কি সম্পর্কে জানলাম, প্রথম হচ্ছে সুপার কি, সুপার কি কাকে বলে জানলাম, না এক বা একাধিক ফিল্ড যার মাধ্যমে রেকর্ডকে চিহ্নিত করা যাচ্ছে ইউনিকভাবে। সেখান থেকে ক্যান্ডিডেট কি পেলাম, না ক্যান্ডিডেট কি হলো এমন একটি সুপার কি যে সুপার কিকে আর বিভক্ত করা যায় না, অথচ সেটা দিয়েও ইউনিকভাবে চিহ্নিত করা যায় রেকর্ডকে, সেটা হলো ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি একাধিক থাকতে পারে, সেই একাধিক ক্যান্ডিডেট কির মধ্য থেকে যে কোনো একটাকে প্রাইমারি কি হিসেবে ডেটাবেস ডিজাইনার সিলেক্ট করতে পারে, এবং প্রাইমারি কি সিলেক্ট হয়ে যাওয়ার পর যেটা ক্যান্ডিডেট কি রয়ে যায় বাকি রয়ে যায় যেটা ওর পরিবর্তন হিসেবে ব্যবহার করা যাবে তাকেই বলা হয় অল্টারনেট কি। আশা করছি সবার ধারণা পরিষ্কার হয়েছে।
থ্যাংক ইউ।